স্পাইকলেটের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি পয়সী গোত্রের ফ্লোরেট বা পুষ্পিকাগুলোকে। সেগুলোকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই তার ডায়াগ্রামটা হবে অনেকটা এরকম, যেখানে এই প্রথমটা হবে হচ্ছে গ্লুম এক, এইটা হচ্ছে গ্লুম টু বা গ্লুম দুই, এটাকে আমরা বলি গ্লুম থ্রি, তবে এটা আরেকটা নাম আছে। এই গ্লুমগুলো হচ্ছে শুষ্ক বা পুষ্পবিহীন, গ্লুম ওয়ান এবং টু, কিন্তু গ্লুম থ্রি হচ্ছে সপুষ্পক বা এর মধ্য থেকে পুষ্পিকাটা তৈরি হবে। এখন এই গ্লুম থ্রির আরেকটা নাম আছে, গ্লুম থ্রির আরেকটা নাম হচ্ছে লেমা। লেমার পরপর যে অংশটা দেখতে পাই এটা হচ্ছে প্যালিয়া। প্যালিয়ার উপরে আমরা দেখতে পাচ্ছি লোটিকিউল, এটা সব স্পাইকলেটে থাকে না, তবে পয়সী গোত্রের ক্ষেত্রে এটা দেখতে পাই। এরপরে আছে হচ্ছে ফুলের বাকি অংশটা, এটা হচ্ছে আমাদের যে গর্ভাশয় সেটা, এবং উপরে যে পালকের মতো খুবই পাতলা অংশ দেখতে পাচ্ছি, হালকা অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গর্ভমুণ্ড। আর তার আশেপাশে যে তিনটা অংশ দেখছি এটা হচ্ছে আমাদের পুংকেশর, যেখানে লম্বাটা হচ্ছে পুংদণ্ড এবং এটা হচ্ছে পরাগ ধানী। তাহলে স্পাইকলেটের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি গ্লুম এক, গ্লুম দুই, তার ঠিক উপরে থাকছে গ্লুম থ্রি যেটা হচ্ছে লেমা, এরপর দেখতে পাচ্ছি প্যালিয়া, এরপর আছে লোডিকিউল, এরপর আছে গর্ভাশয়, গর্ভাশয়ের উপরে আছে গর্ভমুণ্ড যেটা পালকের ন্যায় খুবই হালকা, আর লম্বা একটি পুংকেশর দেখতে পাচ্ছি এবং পরাগধানী দেখতে পাচ্ছি।